আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমতে তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে অনার্স সেকেন্ড ইয়ারের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি কোর্সের আমরা চ্যাপ্টার সেভেনের বায়োজিও কেমিক্যাল সাইকেলের অক্সিজেন সাইকেলটা পড়ব অক্সিজেন সাইকেলটা আমরা আজকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখব তো চলো আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাই এবং দেখি আমাদের ইনভারমেন্টাল কেমিস্ট্রি জিভু রাসায়নিক চক্র চ্যাপ্টার হচ্ছে সাত নম্বর চ্যাপ্টারে আজকে আমরা যেটা পড়ব আমরা এর আগে অলরেডি কার্বন চক্র নাইট্রোজেন চক্র পড়ে ফেলেছি আজকে আমরা পড়বো অক্সিজেন চক্র অক্সিজেন সাইকেল অক্সিজেন সাইকেলটা কী যে প্রক্রিয়ায় পরিবেশের অক্সিজেন দহন ও শোষণের জন্য ব্যবহৃত হয় এবং শালক সংশ্লেষণের মাধ্যমে আবার অক্সিজেন তৈরি করে পরিবেশের মধ্যে অক্সিজেনের সমতা বজায় রাখে সেই চক্রাকার প্রণালীকে অক্সিজেন চক্র বলে আমাদের বায়ুমণ্ডলে প্রায় একুশ পার্সেন্ট অক্সিজেন দ্বারা গঠিত এটা পানির অনুর এই স্টুও যেটা রাসায়নিক সংকেত পানির গঠনের একটি মূল উপাদান অক্সাইড যৌগ যেমন কার্বন ডাইঅক্সাইড গঠনেও অক্সিজেনের ভূমিকা রাখে এটা হচ্ছে আমরা একটা গ্লোবাল অক্সিজেন সাইকেল ফ্লাক্সাস দেখছি এরপরের পরের স্লাইডে চলে যায় অক্সিজেন চক্রর পর্যায়ে অক্সিজেন চক্র ব্যাখ্যা করার সময় আমরা এটাকে দুইটা পর্যায়ে ভাগ করে আলোচনা করব প্রথম পর্যায়টা হচ্ছে কিভাবে পরিবেশে অক্সিজেন সংযোজন হয় আর দ্বিতীয় পর্যায়টা হচ্ছে পরিবেশ থেকে অক্সিজেন কীভাবে অপসারণ হয় এবং এই দুইটা পর্যায়ের ফলে পরিবেশে অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে পরের স্লাইডে দেখি যে এখানে একটা অক্সিজেন চক্রের একটা চিত্র আছে তোমরা চিত্রটা একটু খেয়াল করো দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন মাধ্যম মানে বিভিন্ন স্তর থেকে কিভাবে কার্বন অক্সাইড অ্যাটমসফিয়ারে যাচ্ছে এবং এখান থেকে আবার কীভাবে অক্সিজেন বিভিন্ন পর্যায়গুলোতে আসছে দেখো যে অক্সিজেন রিলিজ হচ্ছে ফটোসেনসিসিস প্রক্রিয়া থেকে অ্যাটমসফিয়ারে গাছপালা থেকে ট্রান্সপেরেশন হচ্ছে সয়েল থেকে ট্রান্সপিরেশন হচ্ছে তারপরে হচ্ছে প্রিসিপিটেশনের মাধ্যমে হচ্ছে আর কার্বন ডাই অক্সাইড দেখো কোথার থেকে যাচ্ছে ফুসেল ফুয়েল কম্বাসন বায়োমাস কম্বাসন বিভিন্ন প্রাণী এবং গাছপালা ডিকম্পোজিশন অর্থাৎ বা বিয়োজনের কারণে সেইখান থেকে কার্বন অক্সাইড বায়ুমণ্ডলে ফিরছে এখানে রক ওয়েদারিংয়ের মাধ্যমে হচ্ছে ইভাপোর ট্রান্সফারেশনের মাধ্যমে অ্যাটমসফিয়ারে পানি যাচ্ছে ওখান থেকে কনডেনসেশন হচ্ছে প্রেসিপিটেশন হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে আবার সেটা কীভাবে প্ল্যানেট এবং প্রাণীর মধ্যে যাচ্ছে এই যে অক্সিজেনের বিভিন্নভাবে রূপে বায়ুমণ্ডলের একটা আবর্তন এবং জীবজগতে আবর্তন এটা একটা চিত্রের মাধ্যমে সুন্দরভাবে দেখানো হয়েছে পরিবেশে অক্সিজেন কীভাবে সংযোজন হয় সেটা যদি দেখি বা এর পর্যায়টা যে ভৌত রাসায়নিক ও জৈবিক ক্রিয়ায় জীব জগৎ থেকে পরিবেশে অক্সিজেন সংযোজন হয় তাকে পরিবেশে অক্সিজেন সংযোজন বলে ভৌত ক্রিয়া কীভাবে মহাশূন্যে ওজন গ্যাস সূর্যালোক ও তাপের প্রভাবে বিয়োজিত হয়ে অক্সিজেন নির্গত হয় ওজন সূর্যালোক এবং অক্সিজেন সিএফসির প্রভাবে ওজন স্তর বিশ্লিষ্ট হয়ে অক্সিজেন উৎপন্ন হয় রাসায়নিক ক্রিয়া বজ্রপাত ও বিদ্যুতের স্ফুলিঙ্গের প্রভাবে জলীয়বাষ্প বিশ্লিষ্ট হয়ে অক্সিজেন নিয়োগিত হয় পর্যায়গুলো দেখো জৈবিক ক্রিয়া সবুজ উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়া সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে কার্বন অক্সাইড ও পানির সাহায্যে গ্লুকোজ উৎপন্নকালে উপজাত হিসাবে অক্সিজেন তৈরি করে আমরা বিক্রিয়াটা দেখলাম তারপরে পরিবেশ থেকে অক্সিজেন দ্বিতীয় পর্যায়ে যেটা কীভাবে পরিবেশ থেকে অক্সিজেন অপসারণ হয় সে পর্যায়টা যে ভৌত রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ায় পরিবেশ থেকে জীবজগতে অক্সিজেন প্রবেশ করে তাকে পরিবেশ থেকে অক্সিজেন অপসারণ বলা হয় ভৌত প্রক্রিয়া কীভাবে বাতাসে অক্সিজেন পুকুর নদী সমুদ্রের পানিতে প্রতিনিয়ত দ্রবীভূত হচ্ছে এর ফলে জলজ প্রাণী ও উদ্ভিদ পানি থেকে অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায় জীব শ্বাসকার্য পরিচালনার জন্য বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এক্ষেত্রে এনজাইমের প্রভাবে অক্সিজেন গ্লুকোজকে জারিত করতে ব্যবহৃত হয় ফলে বায়ুমণ্ডল থেকে অক্সিজেনের অপসারণ ঘটে বিক্রিয়াটা দেখলাম তারপর রাসায়নিক ক্রিয়া বাতাসে অক্সিজেন বিভিন্ন ধাতব মৌলের সাথে যুক্ত হয়ে অক্সাইড গঠন করে মরিচা এরূপ একটি ধাতব অক্সাইড এছাড়াও জ্বালানি যেমন কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস এইসব দহনেও অক্সিজেনের প্রয়োজন হয় আগ্নেগ অগ্নিপাতের সময় অক্সিজেন ব্যবহৃত হয় জৈবিক ক্রিয়া উদ্ভিদ প্রাণী বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এক্ষেত্রে অ্যানজাইমের প্রভাবে অক্সিজেন গ্লুকোজকে জারিত করতে ব্যবহৃত হয় ফলে বায়ুমণ্ডল থেকে অক্সিজেনের অপসারণ ঘটে এগুলো আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে অক্সিজেন চক্রাকারে একবার বায়ুমণ্ডলে যায় বায়ুমণ্ডল থেকে আবার প্রাণী উদ্ভিদ দিয়ে আসে এই যে চক্রাকার এগুলো দুইটা পর্যায়ে আমরা দেখলাম এখন দেখব অক্সিজেন চক্রটার গুরুত্ব কী আসলে এটা কী দরকার এই চক্রটার জীবদেহের দেহের বিপাক্রিয়ায় প্রচুর অক্সিজেন ব্যবহৃত হয় বিপাক ছাড়া জীব বাঁচতে পারে না তাই জীবের অস্তিত্ব রক্ষায় অক্সিজেন চক্রের খুবই প্রয়োজন অক্সিজেন চক্র কার্বন চক্রের সাথে আন্তঃসংযোগকৃত দহন জৈবিক পদার্থ দারণ ও কার্বন ডাইঅক্সাইডের বিমুক্তির জন্য অক্সিজেনের প্রয়োজন বিভিন্ন ভৌত জৈবিক প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং অক্সিজেন ওজন তৈরি করে যা ওজন স্পায়ারে থাকা থাকে এবং ওজনের স্তর সূর্যের বেগুনি রশ্মি ও কসমিক রশ্মিকে রশ্মি থেকে পৃথিবী এবং তার প্রাণী জগৎকে রক্ষা করে এই হলো আমাদের অক্সিজেন চক্র এই দুইটা ধাপের মাধ্যমে অক্সিজেন বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ প্রাণী দেহ হয়ে আবার বায়ুমণ্ডলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চলে আসছে তোমরা এতক্ষণ ক্লাসটা দেখেছ আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজ আমাদের এই পর্যন্তই নেক্সট দিন আমরা অন্য একটা টপিক নিয়ে ক্লাস করবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম